এনেবারে যদি ইনফিনিটিভ যায় তাহলে এটা বেসিক্যালি একটা নাম্বার এদিকে অ্যাপ্রোচ করে, তাই তো? রাইট, কোনো সন্দেহ আছে এখানে? আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস অঙ্ক করার আগে দুটো জিনিস খেয়াল করেন, এখানে একটা লিমিট হলো ইনফিনিটির দিকে, একটা লিমিট হলো জিরোর দিকে। আমার একটা ক্লু আছে, ক্লুটা কি, 1 ডিভাইডেড বাই 0 আমি ইনফিনিটি লিখতে পারি, মানে এটা বেসিক্যালি লিমিটের দিকে, যদি এটা অ্যাবসলিউট কোনো নাম্বার না, বাট একটা কনসেপ্ট। সো এই একটা ক্লু আমার মাথার ভিতরে আছে, সো একটা ক্লু, দুইটা ক্লু আর ডেফিনেশন, এই দুই অঙ্কটা করে ফেলবো। তার মানে লন অফ, আমি এটাকে বারেও লিখতে পারি, ব্র্যাকেটেও লিখতে পারি, সাব টু ইউ, ln of x plus h divided by ki x, very good, niche ki ase h, limit ta sob jaygay thakbe, ami jodi likhte bhuleo jay dhore rakhbo je limit ta ase, karon ami ekhon to limit ti equate koriye nei. Accha, ei jinish ta ke ami arekta jinish to mathay rakhi, the ln of a to the power b ke ami ki likhte pari, b ln of a, je samne aste pare, eta logarithm er definition, tai na? Accha, তার মানে আমার এইটা বেসিক্যালি এখন কি ফর্মে আছে, এটা বেসিক্যালি এই ফর্মে আছে না, এইচটা এই ফর্মে তো আছে, রাইট? আচ্ছা, এই ফর্মে যদি আমার এইচটা থাকে, আমি বেসিক্যালি এটাকে সামনে এখানে নিয়ে আসতে পারি, এইটা যদি ইকুয়েট হয় তাহলে উল্টাটাও ঠিক করি, রাইট? বিটাকে আমি নিয়ে আসতে পারি না পাওয়ার ফর্মে, কেন আমি করতেছি দেখেন, আমি কিন্তু এই ফর্মে আনার চেষ্টা করতেছি, আমার উদ্দেশ্য কি, আমি তো জাস্ট আন্দাজই করতেছি না, দেয়ার ইজ এ লজিক টু ইট। আচ্ছা, তার যদি এটা হয় তার মানে আমি এটাকে কি লিখতে পারি, লন অফ, আচ্ছা এটাকে আমি এখন ঘুরে লিখতে পারি না, x দিয়ে দুটাই ভাগ করে দিই, তাহলে কি আসে, 1 প্লাস h বাই x, তাই কি না, হয় না? এটাকে 1 প্লাস h বাই x লেখা যায় না? আচ্ছা, যদি তাই লেখা যায় তাহলে এটাকে হচ্ছে 1 প্লাস কি, h বাই x টু দি পাওয়ার 1 বাই h, পুরোটা লিমিট কোথায় যাচ্ছে, হ্যাঁ অবশ্যই পুরোটা লিমিট কোথায় যাচ্ছে, 0 তে, কোনো কনফিউশন এখন পর্যন্ত? স্টেপ বাই স্টেপ মজার জিনিসটা হলো যে দিস থিং অলমোস্ট এই জিনিসটার মতো লাগতেছে না দেখতে, এখন খালি একটু টুইকিং লাগবে, ঠিক আছে? এটা 1 বাই এইচ আছে, এটাকে পাওয়ার নিতে হবে, এখানে এক্সট্রা একটা আর একটা ভ্যারিয়েবল আছে, এটাকে সরিয়ে নিতে হবে, তার মানে আমরা একটা পুরনো বুদ্ধি ইউজ করি, স্কুল কলেজের বুদ্ধি, সেটা হলো যে ইউ সাবস্টিটিউশন করি। আমি যদি এখন চিন্তা করি যে আমার এখানে কি করতে হবে, 1 বাই এইচটাকে একটা জাস্ট নর্মাল নাম্বার, রেসিপ্রোকাল থেকে নর্মাল নাম্বার নিয়ে আসতে হবে, আর এই জিনিসটাকে এক্সটাকে একটু সরাই দিতে হবে সামহাউ, তাহলে আমি একটা কাজ করি যে লেট আমি কিভাবে করতে পারি, যে এক্সটা আমি কোনোভাবে কাটাকাটি করার চেষ্টা করতে পারি, সো লেট ইউ ইজ ইকুয়ালস টু এক্স বাই এইচ, লিখতে পারি না আমি এইচ বাই এক্স এর বদলে আমি এইচ বাই এক্স লিখলাম, হ্যাঁ? আচ্ছা, যদি তাই হয় তাহলে বেসিক্যালি আমার এইচটা কি আসতেছে, এক্স বাই ইউ, তাই না? মানে যেভাবেই হোক আমি ঘুরে ঘুরে লিখতে পারি, তার মানে আমি এই পার্টটাকে এখন কি লিখতে পারি, দেখেন একটা খুব ইম্পর্টেন্ট ক্লু আছে, আমি কিন্তু দেখেন আমার লিমিটটা খেয়াল করে, আমার লিমিটটা কোথায় যাচ্ছে, এইচের লিমিটটা কোন দিকে যেতে হবে, আমার জিরোতে যেতে হবে, কিন্তু এইখানে ইউ এর লিমিটটা কোথায় যেতে হবে, আমার এইচ যদি জিরোতে যায় ইউ কোথায় যাচ্ছে, হ্যাঁ ইনফিনিটি যাচ্ছে, ভেরি গুড, তার মানে আমার এখানে ইউ এর লিমিটটা কোথায়, আমি যদি ইউ সাবস্টিটিউট করি আমার লিমিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, সেই ইউ এর লিমিটটা কোথায় যাচ্ছে এখন, ইনফিনিটিতে, বুঝতে পারছি, আইডিয়াটা ক্লিয়ার? কেন আমি এভাবে চেঞ্জ করে নিলাম এবার বুঝতে পারলাম আমি, কারণ আমার লিমিটটা তো এখানে জিরোতে যাচ্ছে, আমার তো এটা জিরোতে রাখা যাবে না, আমি এই ফর্মে আনতে হবে, ক্লু তো দিয়ে দিয়েছি আমি আপনাদের, ডেফিনেশন তার মানে এই জিনিসটা কি হচ্ছে, ইউ টেন্ডস টু ইনফিনিটি লিমিট, রাইট? লগারিদম অফ অথবা লন, এটা কি হচ্ছে, 1 প্লাস, গাইস কথা হচ্ছে বেশি, h বাই x কে আমি কি লিখতে পারি, 1 বাই u, রাইট? 1 বাই u, আর 1 বাই x কে আমি কি, 1 বাই h কে আমি কি লিখতে পারি বলেন, h কি আসতেছে, কি চিন্তা করে বলেন, h এর বদলে আমি কি লিখতে পারি, u বাই x, ভেরি গুড, তাই না? সো এইটাকে আমি আরেকটু ঘুরাই লিখি যে u ডট 1 বাই x, তাই না? u বাই x তো এটাই, কোনো কনফিউশন পেছনে কথা হচ্ছে, খেয়াল করতেছেন না, পরে বললাম বুঝি নাই, আমি স্টেপ বাই স্টেপ করতেছি, বুঝতে পারছেন এবার? তার মানে আমি এখন এই x টাকে এই লগারিদমের রুল বাই সামনে নিয়ে আসতে পারি না, পারি তো,
আচ্ছা, সো ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমরা যখন লিমিট করবো তখন আরো ক্লিয়ারলি করবো। যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস থাকে, ঠিক আছে, যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস থাকে, তাহলে যদি লগারিদম নেই, ভেতরের লিমিটটা আর লগারিদমের লিমিটটা সেম, এটা আমরা পরে দেখবো, তার মানে আমি এই লিমিটটাকে এখন লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি যে লগ ইউ টেন্ডস টু ইনফিনিটি লিমিট ওয়ান প্লাস ওয়ান বাই ইউ ডিভাইডেড বাই ইউ টু দি পাওয়ার কিউ। এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, দেখতে পাচ্ছি আমরা সবাই, এই জিনিসটাকে এভাবে লেখা যায় না। এখন একটা মজার জিনিসটা কি, এই জিনিসটা ডেফিনেশন, বাই ডেফিনেশন কি হচ্ছে এখন, ই, রাইট? এই বাই ডেফিনেশন জিনিসটা ই, তার মানে এই জিনিসটা আমি কি লিখতে পারি, ওয়ান বাই এক্স লগারিদম অফ ই, লগারিদম অফ ই কি ওয়ান, তার মানে এটা কি ওয়ান বাই এক্স, প্রুফ হলো। কে বলতে পারবেন লগ অফ ই কেন ওয়ান? লগ মানে কি, লগারিদম অফ বেস ই, ই লগারিদম মানে কি, যে আমার ই কে কোন পাওয়ারে নিলে এটা আমার ই হবে, সো কোন পাওয়ারে নিলে ই হবে, ওয়ান কি শর্টকাট কি মুখস্থ করে ডেফিনেশন দিয়ে দিলে নাকি স্টেপ বাই স্টেপ আমি লগারিদম বুঝতে পারলাম, চার্জ একটু পুরনো জিনিস দেখতে পারলাম, আর ডিফারেন্সিয়াল বেসিক প্রিন্সিপাল ইউজ করতে পারলাম। আমি যদি এইটা পারি, এবার দেখেন আপনি যেহেতু আপনারা কুইজে পারলেন না, আমি আর একটা কোয়েশ্চেন দিই, একটু চেষ্টা করি আমরা। হ্যাঁ বলে ফেলেন স্যার, হ্যাঁ বলে ফেলেন, এটা বুঝে দিলাম, ঠিক আছে। আপনারা এখন আচ্ছা এখন ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করতে পারবে না, করতে হবে না। ধরেন আমি দিলাম যে গিভেন ডিডিএক্স অফ লন এক্স ইজ কি ওয়ান বাই এক্স, ফাইন ডিডিএক্স অফ লগ অফ এক্স, লগ মানে হলো যে কোনো বেস হতে পারে, আমি ইউজুয়ালি আমরা যখন কোনো বেস না দেখি তাহলে কি হয় গাইস, টেন এলজি যেটা লাগে, এলজি মানে হলো লগ অফ বেস 10, যেটা আমরা ছোটবেলা শিখছি, কিন্তু এটা যে কোনো একটা বেস হতে পারে এ, আপনারা এটা বের করেন ডিডিএক্স অফ লগ অফ x কি হয় বেস a তে, করে ফেলেন এটা, কোশ্চেন হলো এটা, না না আমি তো বলে দিছি গিভেন, আমি এটা বলে দিছি আপনাদের, তাহলে আপনারা প্র্যাকটিস করে ইউজ করা লাগবে, এই প্রিন্সিপাল ইউজ করে করুন, খুব ইজি হলো বেসিক্যালি, এটা কি নিউ আসলে
না আপনাদের ছেড়ে দিব, আমি তার নিয়মটা করে ছেড়ে দিব। আর মানে আপনার পড়াশোনা করেন না তাই? হ্যাঁ হয়ে গেছে, দেখে খাতা জমা দিয়ে দেবেন। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ইজি করতে, কিন্তু আপনারা করতেছেন না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি নতুন স্যার, ওয়েলকাম টু দ্য টিম, বসুন। কোন দেখছেন এইটা দুই মিনিট করার কথা, খাতা জমা নিয়ে দিই তাহলে। রাস্তা অনেক জ্যাম, আপনি কোথেকে আসেন? হ্যাঁ আপনার বাসা কোথায়? জ্যাম হবে আজকে। ওকে গাইজ, আমি একটু দেখাই দিই এটা। এটা খুবই বাচ্চাদের জিনিস, কোনো ফার্স্ট প্রিন্সিপাল না, আমি অলরেডি দিয়ে দিছি আপনাদের। খালি একটা পুরানো জিনিস রিকল করে ধরেন একটা লগারিদম, যে কোনো একটা সংখ্যা ধরেন বি কে আপনি এ, এটা মানে কি, এটা মানেটা কি যে আপনি একটা, আচ্ছা বেসটা আমি বি লিখি তাহলে বুঝতেই যাবে। একটা বেস আছে, যে কোনো একটা বেস সংখ্যা আছে, সেইটাকে যদি আপনি কি ভ্যালুতে রেজ করবেন, লেটস সে এটা এন, আমি যদি বি কে এন পাওয়ার রেজ করি এটা এর সমান হয়, এটা লগারিদম ডেফিনেশন তাই না? কে বুঝলেন এটা কত? 2। কেন কেন কি জন্য এটা মানেটা কি? 10 কে যদি আমি স্কোয়ার করি, তার মানে বেস কে আমি যদি পাওয়ারে নেই, তাহলে এটা কি ভ্যালু আসে? 100। এখন বুঝতে পারছেন বাই ডেফিনিশনটা কি? লগারিদমের ডেফিনিশন হলো যে আমি যে কোনো একটা বেস সংখ্যা, একটা নাম্বারকে যে পাওয়ারে রেজ করবো, ইন্ডেক্স ঠিক আছে, পাওয়ারে রেজ করবো, তারপর যে নাম্বারটা আসবে ওইটা যদি আমি লগারিদম করি, তাহলে যে সংখ্যাটা আসে ওইটাই হলো আমার ইন্ডেক্স লগারিদমটা। ক্লিয়ার? রাইট। সো আমার যদি লগ অফ এ বেস বি তে যদি একটা ভ্যালু আসে এন, তাহলে আমি কি করতে পারি, বি কে যদি এন পাওয়ার রেজ করি তাহলে এটা এ ভ্যালুটা দিবে, রাইট? তো এটা ডেফিনেশন, ডেফিনেশন এটা।
আচ্ছা, এটা যদি হয় আমি তাহলে আরেকটা জিনিস চিন্তা করতে পারি, যে ধরেন আমার লগ অফ এ বেস বি হয়, আমি যে কোনো একটা কমন লগারিদম বেজে নিয়ে যেতে চাই, যে আমি বেস চেঞ্জ করতে চাই, তাহলে আমি লন কি, লন মানে কি, লগ এর বেসটা কি জানি, ই, ভেরি গুড, লন এ বাই লন বি, বিকজ লন আমার জন্য ডিফারেন্সিয়েট করা ইজি, তাই না? সো এইখানে আমার বেসটা কি আছে, এ, তাহলে এই জিনিসটাকে আমি একটু চেঞ্জ করে দেই, যে লগ অফ x বেস a কে আমি বেসিক্যালি কি লিখতে পারি, ln of x divided by ln of a, a তো একটা কনস্ট্যান্ট, সো a যদি কনস্ট্যান্ট হয় ln এ কি হবে, কনস্ট্যান্ট, ln নাম জানি না, ধরুন a হলো 2, তো ln 2 কে একটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ভেরি গুড, সো আমি বেসিক্যালি এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এখন, আমার বেসিক্যালি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, তাই না? সে কনস্ট্যান্ট মানে কি, এটা সামনে চলে আসুক, d dx of ln of x, d dx of ln of x কি, 1 by x, so it's basically 1 by ln of a x, বাচ্চাদের জিনিস, এটা বাই ডেফিনেশন আপনি ডেসিশন না পড়েন, জান আপনাদের একটা এটা ক্লাস ওয়ার্ক দিয়ে একটা মানে একসাথে করি আমরা একটা অঙ্ক, একটা কনসেপ্ট ক্লিয়ার করি, পুরানো একটা কনসেপ্ট, আমরা একটা অঙ্ক করি এখন, বুঝতে পারছি আমরা জিনিসটা, কোনো সমস্যা, এখন কোনো সমস্যা, এই পুরানো পোলা পান, কোনো সমস্যা আছে পিছনে, লগারিদমের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, একটা অঙ্ক বানায় আসি, গাইজ আমরা একটু দেখে একটা কোয়েশ্চেন দিই আপনাদের, আগে কোয়েশ্চেনটা পড়েন আপনারা আমার সাথে, আচ্ছা কোয়েশ্চনটা আগে পড়ে দিই, আ সিলিন্ড্রিক্যাল কন্টেইনার, আমাদের কাছে প্রথমে ক্লু আছে, হ্যাঁ আ সিলিন্ড্রিক্যাল কন্টেইনার মাস্ট হোল্ড 16 লিটার, সো আমার ভলিউমটা ফিক্সড, এক্সটা কল একটা কনস্ট্যান্ট কি, ভলিউমটা হলো 16 লিটার, একটা ইনফরমেশন করে দিলাম, আচ্ছা অফ লিকুইড দ্য টপ অফ দ্য কন্টেইনার, এখানে একটু দেখেন এখানে একটা ক্লু আছে, দ্য টপ অফ দ্য কন্টেইনার কস্ট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্য আদার সাইড and the bottle, তার মানে আমার যে লিডটা দেওয়া লাগবে কন্টেইনারটা সেটার দাম হলো চারপাশে দামের চেয়ে ডাবল, ম্যাটেরিয়ালের দাম, আচ্ছা what should be the dimensions,
আমার ডাইমেনশন বের করতে হবে what should be the dimension of the container in order to minimize the cost. আমার কস্টটাকে মিনিমাইজ করতে হবে, রাইট? আমার কোশ্চেনটা আরেকবার বলার চেষ্টা করি. আমার কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে? একটা কনস্ট্যান্ট দেওয়া আছে যে আমার ভলিউমটা ফিক্স সিলিন্ডারটা, ঠিক আছে? সো ভলিউমটা কত আমার দেওয়া আছে? 16 লিটার. আরেকটা কনস্ট্যান্ট কি দেওয়া আছে আমার কাছে? যে আমার কন্টেনারের টপটা দাম, যে মেটেরিয়ালটা কস্ট, সেইটা ডাবল অন্যান্য মেটেরিয়ালের চেয়ে, তাই তো? একটা সিলিন্ডারে বেসিক্যালি আমি যদি ভাগ করি, কয়টা পার্ট থাকে? সিলিন্ডার, দ্য টপ, দ্য বটম এন্ড দ্য সাইডস, সিলিন্ড্রিক্যাল সাইড. এই তো, এর বাইরে কিছু না. আচ্ছা, তার মানে আমি এখন যদি এই মেটেরিয়ালটা, এই ভলিউমটা মিনিমাইজ করতে চাই, এই কস্টটা, তাহলে কস্টটা বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করতেছে আমার গাইস? কস্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ভলিউমের উপর, সিলিন্ডার, সিলিন্ডার কি এর উপর ডিপেন্ড করে? সাইড, সারফেস সিলিন্ডার, বেসিক্যালি, রাইট? ভলিউমটা কস্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে? মেটেরিয়ালটা কি কভার করতেছে? সারফেস সিলিন্ডার, এটা একটা ক্লু. সারফেস সিলিন্ডার, তো সিলিন্ডার সারফেস এর কয়টা আছে? টপ, বটম, সাইডস. এত বাইরে কিছু নাই. আর আমাকে বলছে কি যে আমার ডাইমেনশন বের করতে হবে, যে আমার রেডিয়াস এবং হাইট. সিলিন্ডার আর ডাইমেনশন কি আছে? আর কি ডাইমেনশন আছে আমার সিলিন্ডারের? রেডিয়াস আর হাইট ছাড়া আর কিছু আছে? নাই তো. সো আমার বেসিক্যালি কি বের করতে বলছে? রেডিয়াস আর হাইট বের করতে বলছে সিলিন্ডারটা, যে কোন ভ্যালুটার জন্য আমার সিলিন্ডারটার কস্টটা মিনিমাম হবে. দিস ইজ প্র্যাকটিক্যাল প্রবলেম. এখন আমার যদি আপনার কাছে কোয়েশ্চন থাকবে যে আমার কিভাবে বের করতে হবে, যখন আমি মিনিমাইজ দেখব তার মানে এটা কি অপটিমাইজেশন? দেখুন দেখুন, ধরেন সোজা কথা যে আপনার সাইডটার যে মেটেরিয়ালটা ইউজ করছে ওটা যদি 1 টাকা হয়, আপনার কভারটা তো 2 টাকা. মেটেরিয়াল কস্ট কিসের উপর ডিপেন্ড করে? সারফেস এর উপর. সারফেস এর মেটেরিয়ালের কি কস্ট বেশি হবে না কম হবে? তার মানে এখন আমরা ক্লুগুলো সব ধরতে পারছি. একটা ক্লু হলো ম্যাটেরিয়াল, আরেকটা ক্লু কি মিনিমাইজ যখন বলে তখন আমি বুঝতে পারছি এটা অপটিমাইজেশনের প্রবলেম. ডিওয়াই ডিএক্স জিরো করতে হবে আমার কোথাও না কোথাও. আমার তো এখন স্ট্র্যাটেজি ক্লিয়ার. আমি আরেকটু ধরে দিই, তারপর আমরা নিজে নিজে একবার ট্রাই করি. আরেকটু ধরে যাবেন, আরেকটু আগে অনেকগুলো ক্লু দিয়ে দিচ্ছি. সারফেস এরিয়া, এরিয়ার ফর্মুলাটা কি জানি? সিলিন্ডারের টপটা কি পাই আর স্কয়ার, এটা আর 1 দিই. এটা কারণ কি বলেন তো? কি বলতে পারবেন? বেশ, টপের দামটা তো বেশি, সো আমি কিন্তু নরমাল আর এখন ধরতে পারবো না, যে 2 আর স্কয়ার দিতে পারবো. আচ্ছা, পরেরটা কি? পরেরটা কি পাই আর এইচ? আর নিচেরটা এটা আমি আরো ইজি করে দিই. টপ লিখি টি, এটা লিখি কি বটম, ঠিক আছে? একটা ক্লু দিয়ে দিলাম. আরেকটা ক্লু ক্লু কি আমার ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ. এখন একটা মজার জিনিস চিন্তা করেন, আমাকে এটা কোন বলছে? না, আমার সিলিন্ডার বলছে. তার মানে আমার উপরের যে সারফেস এরিয়া, নিচের সারফেস এরিয়াটা সবসময় সেম হতে হবে না, রাইট অর রং? তো মাথায় রাখেন, এটা একটা ক্লু দিয়ে দিলাম. এখন চেষ্টা করেন, অন্তত এই কোয়েশনটা ফর্ম করার চেষ্টা করেন. আর এই জিনিসটা ইজ ইকুয়াল টু কি? 16, ঠিক আছে না? আচ্ছা, লিটার না দিয়ে আমি 1 লিটার মানে কতটুকু বলতে পারবেন কি? 1000 সেন্টিমিটার কিউব. আরো ইজি করে দিই, দেন আমি অ্যানসারটা মিটার মিটার কিউবে দিলো, তাহলে আপনাদের কনভার্সন করতে হবে না, ঠিক আছে? মিটার কিউবে দিলে অ্যানসার মিটারে আসবে, নাহলে কিন্তু আবার কনভার্ট করতে হতো. ট্রাই করি তো আমরা একটু, অঙ্কটা একটু ট্রাই করি আমরা, পারা তো উচিত, ইজি অঙ্ক.
যাই লেখেন না কেন পাউন্ড অনেক দেশে ইউজ করে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে ব্রিটিশ যেখানে রুল ছিল ওই সব জায়গায় পাউন্ড ইউজ করে কিন্তু আমাদের এইখানে সাবকন্টিনেন্টে ইউজ করতে রুপি মানে ব্রিটিশ রুপি রুপি না ব্রিটিশ রুপি দ্যাট ওয়াজ ডিফারেন্ট যাই হোক তার মানে আমার এখন দেখি কস্ট আমার দিন শেষে আলটিমেটলি কিসের অঙ্ক কস্টের অঙ্ক না সো কস্টটা তাহলে কী হচ্ছে কস্ট কি এরিয়া সারফেস এরিয়া ইনটু কস্ট পার ইউনিট এরিয়া তাই না ওইটাই তো আমার টোটাল কস্ট দিচ্ছে ঠিক না বুঝতে পারছি তো তার মানে আমার কস্টের হিসাবটা কি হচ্ছে বেসিক্যালি আমি যদি ইকুয়েশনটা লিখি তো আমার কস্টটা কি হচ্ছে কস্ট ইজ ইকুয়ালস টু আমার টপটার কস্ট কি বেসিক্যালি পার ইউনিট এরিয়াটা যদি নর্মাল গুলো কে হয় টপটা কি হবে টু পাই কে আর স্কোয়ার এখন এই আরটা তো এই আর আর এর যে ভ্যালুটা এই আর তো সমানই তাই না আচ্ছা এটা কি হচ্ছে টু পাই আর এইচ কিন্তু এখানে একটা ঝামেলা আছে কি ঝামেলা বলেন তো আমার একটা ঝামেলা হলো এইচটা কিন্তু এইচটা আমি গায়েব করে দিতে পারি না চাইলে কিভাবে করতে পারি বলো তার মানে আমার ভলিউমটা কি পাই আর স্কোয়ার এইচ উইচ ইজ ইকুয়ালস টু 16 সো বেসিক্যালি এইচ কি 16 বাই পাই আর স্কোয়ার সো আমি এখানে এটা বসাই দিই তার মানে আমার ইকুয়েশনটা কি হচ্ছে 3 পাই কে এটা টোটাল তো একটা কনস্ট্যান্ট রাইট r স্কয়ার প্লাস 2 পাই কে কি r ডট 16 বাই পাই r স্কয়ার এখন পারবেন না করতে এখন তো পারা উচিত হ্যাঁ এখন dc কি dr ইজ ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটা সলভ করতে হবে আমার তারপর যে ভ্যালুটা r এর পাবো ওইটাই তো আমার মিনিমাম ভ্যালু সো r এর ভ্যালু জানলে আমি কিসের ভ্যালু পাবো করে ফেলেন
আচ্ছা, আমি যেটা বুঝতে পারলাম, অনেকে বুঝতে পারে নাই, আপনি কি এই পর্যন্ত বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন একটু হাত তোলেন তো। স্পেসিফিক্যালি আপনি একজন একজন করে বলি, ম্যাম আপনার কোন জায়গাটা প্রবলেম আছে স্পেসিফিক্যালি বলুন। আরেকবার আরেকবার সবার জন্য করি, সময় তো নাই। Guys, optimization finally class test আমি স্টেপ বাই স্টেপ না তারপর আপনারা দুজন বলছেন
আপনারা দুজন বুঝছেন, উনাকে জিজ্ঞেস করে বুঝছে বুঝছে, আপনারা কি নতুন আপনারা চান্স হচ্ছে, হ্যাঁ আপনি বুঝছে আরেকবার সবাই একটু এবং মনোযোগ দিয়ে দেখেন, একটা অঙ্ক কতবার করানো লাগবে, সময় কিভাবে হবে, আমি ক্লাস কিভাবে শেষ করবো, এটা হলো আমার সিলিন্ডারটা, তাই না? কোয়েশ্চেনটা কি, আমার রেডিয়াসটা ঠিক আছে না, আর ডাইমেনশন আরেকটা পার্ট কি জানি গাইস, এখন আমার সবচেয়ে বড় ক্লু কি ছিল, আমার সবচেয়ে বড় ক্লু ছিল যে উপরের যে মেটেরিয়ালের কস্ট, লেটস সে উপরে আমি স্টেইনলেস ইউজ করছি আর সাইডে মাইল্ড স্টেইনলেস ইউজ করছি, রাইট? যে মেটেরিয়াল কস্ট এইটার দাম এটা হচ্ছে কি ডাবল, সো পার ইউনিট কস্ট যদি আমি 2k ধরি, লেটস সে আমি k এর ভ্যালু দিয়ে দিব, যে লেটস সে অঙ্কটা আমি আর একটু সিম্পলিফাই যদি করতে চাই, আমি বললাম যে ইউনিট কস্ট অফ মেটেরিয়াল ফর সাইড ইজ ইকুয়াল টু লেটস সে 1 পাউন্ড পার স্কয়ার মিটার, ঠিক আছে? তাহলে টপের দাম কত হবে, টপের মেটেরিয়াল রাইট, সো এইটা আমি ধরুন দিয়ে দিলাম আপনাদের কে, আমি আর কমপ্লিকেটেড না করি, কে না দিই, ঠিক আছে? কে একটা কনস্ট্যান্ট, কে হলো যে কোনো কিছু হতে পারে, তার মানে আমার কস্টটা কি আসতেছে, কস্টটা বেসিক্যালি কি, সারফেস এরিয়া মাল্টিপ্লাইড বাই কস পয়েন্ট এরিয়া, তাই তো? তারপর সারফেস এরিয়াটা উপরের সারফেস এরিয়াটা কি গাইস, পাই আর স্কোয়ার 2 পাই আর এই সাইডেরটা নিচেরটা কি হচ্ছে পাই আর স্কোয়ার, এই তো। এখন এটা কস যদি করতে চাই আমার কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এগুলো কি 1 1, তাই তো? সো বেসিক্যালি আমার ইকুয়েশনটা কি হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ প্লাস কি পাই আর স্কোয়ার, সো বেসিক্যালি এটা কি হচ্ছে 3 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। নাও এখানে আমার দুইটা ভ্যারিয়েবল আসতেছে, একটা হলো আর আর একটা হলো এইচ, কারণ আমার ভলিউমটা যদি ফিক্স রাখতে হবে, আর ছোট করলে এইচটা বড় হয়ে যাবে না, কমন সেন্স ইজ গুড রাইট, সো আমার আটটা ইকুয়েশন থেকে সরে যেতে হবে। আমার কাছে আরেকটা ক্লু আছে, কি জানি, আমার আরেকটা ক্লু ভলিউম ফিক্সড, ওইটা কতটুকু 16 মিটার কিউব, সো ভলিউম কি পাই আর স্কোয়ার এইচ, সো বেসিক্যালি এইচ কি আসতেছে 16 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা এটা যদি হয় তাহলে আমি এখানে জাস্ট রিপ্লেস করে দিই 3 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচআর কি লেখা যায় 16 বাই পাই আর স্কোয়ার, আর আর কারে গেল, খুবই সিম্পল হয়ে গেল, 3 পাই আর স্কোয়ার, হ্যাঁ পাই পাই করা যায়, আরো ইজি হয়ে গেল, সাবাস। তাহলে কি হচ্ছে বেসিক্যালি আমার 32 বাই আর, তাই না? তাহলে আমার একটা কস্টের ফাংশনটা কি এটাই, যে কস্ট ইন টার্মস অফ রেডিয়াস ইজ কি, আমার ইকুয়েশনটা কি আসলো 3 পাই আর স্কোয়ার প্লাস 32 বাই আর, এটা আমার কস্টের ফাংশন, রাইট? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যখন আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার কোনো প্রোডাক্ট আপনি ডেভেলপ করতে চান, মেটেরিয়াল ইঞ্জিনিয়ার কিন্তু এরকম একটা ইকুয়েশন ফর্ম করে, অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনার এটা কোথায় লাগবে, যখন আপনি একটা প্রোডাক্ট একটা ধরেন একটা অ্যাপারেন্স তৈরি করতেছেন, আপনার কাছে কি ফেব্রিক আসবে না, ফেব্রিকের পারমানেন্ট কস্ট আসবে না, বেসিক্যালি এটা মেটাল না চিন্তা করে ফেব্রিক চিন্তা করে, ঠিক আছে? একটা শার্ট বানাবে, এই শার্টটা আমার মিনিমাম অ্যামাউন্টের মেটেরিয়াল ইউজ করা লাগবে না, কারণ চিন্তা করেন যে শার্টের যে কলারের যে মেটেরিয়ালস, শার্টের যে এখানে ল্যাপেলস এখানে যে মেটেরিয়ালসগুলো আছে, আর আমার শার্টে অন্যান্য জায়গায় মেটেরিয়াল কি সেম হবে, শার্টে রিইনফোর্স করা লাগবে, জিন্সের প্যান্ট যখন ডিজাইন করে করতে হবে, সো মেটেরিয়াল সব জায়গায় সেম, সো আমার এরকম একটা কস্ট একটা মেটেরিয়াল কস্টের একটা ফাংশন বের করা লাগবে না, এবং আমার দিন শেষে কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার কিন্তু এই ফাংশনটার উপর ডিপেন্ড করে ডিজাইনটা করতে হবে, আমার কনস্ট্যান্ট দেওয়া থাকে, আমার কাছে কিন্তু কনস্ট্যান্ট দেওয়া থাকে যে এর বাইরে আমি যেতে পারবো না, ঠিক আছে? আল্লাহর রসের সহমতে আপনাদের বেঁচে গেছেন, এখন আমরা বেসিক্যালি কম্পিউটারে আপনাদের প্রোগ্রাম দেওয়া হয়,
বাট বেসিক্যালি রিচ এইটাই আসতেছে, হিসাব তো এইটাই, এটা বাইরে তো যাচ্ছে না। কিন্তু আপনি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে আপনি যদি নতুন নিয়ে ডেভেলপ করতে পারেন। আমি একটা কথা বলি আপনাকে, লাইক নাথিং বাট টু ম্যাথস বাট ইন লাইফে অ্যাজ ইঞ্জিনিয়ার আপনার যে চিন্তা করবেন, আপনি যত বেশি একটা পার্টিকুলার ফিল্ডে নলেজেবল হবে, যত স্পেশালাইজ হবে তত নলেজ বাড়তে হবে যাবে, এবং যত নলেজেবল হবে তত নবী ইনিভেশন যেতে পারবে। আপনি যদি একটা ফিক্সড কনস্ট্রেন্টের মধ্যে থাকেন, আমার কাছে এইটুকুই আছে, এটা যদি সারা জীবন কাটিয়ে দেবো, আপনি কিন্তু গ্রোথ করতে পারবেন না। ওই পার্টিকুলার জায়গায় অনেক স্কিল হতে পারবে কিন্তু গ্রোথ ওই জায়গাটার মধ্যে ফিক্স, রাইট? সো আপনি কেন প্রথম থেকে চিন্তা করবেন যে আমি জায়গাটার মধ্যে ফিক্স করে? আর যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের একটা খুব বাজে ধারণা আছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে হলো গার্মেন্টসে জামা কাপড়ের সুপারভাইজার করা। না, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হলো মেটেরিয়ালস আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হলো মেটেরিয়ালস আছে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি তো বলার দরকার নেই ম্যাথসে আপনাদের লাইফ, বিকজ ইলেকট্রিসিটি আপনার ধরতে পারবেন না, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো আপনাদের ধরতে পারবে, চাই পাওয়ার গ্রিড ধরেন, ঠিক আছে, ধরতে পারবেন না, সব সবকিছু না কিন্তু মডেলিং করতে পারবেন দিন শেষে। সো ম্যাথস আপনার বুঝতে হবে কমপ্লেক্স নাম্বার, সিম্পল নাম্বার, সিস্টেম, হারমোনিক্স, গ্রাফস, এগুলো বুঝতে হবে। সব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি বলে দিলাম ম্যাথস কি জন্য লাগবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভুল ধারণা যে ম্যাথস লাগবে না। একটা ভ্যালু আসবে অবশ্যই। জি স্যার, এই থ্রিটা এইটা, কারণ এই টপের কস্টটা কি ছিল জানি, ডাবল ছিল। তারপরে কি জি স্যার বললে হবে না, তারপরে কি প্লাস না মাইনাস, মাইনাস কি 32, তারপরে কি ডিভাইডেড বাই is equals to key 32, তাই তো? So এটা এটা কেটে দেই, তাহলে কি আসতেছে এখানে 3, আর এটা কি 16, এটা কা নাম্বার আসবে, নাম্বারটা বলেন তো আমারে, 16 by 3 pi cube root r, নাম্বারটা বলেন, একে যেগুলো কে নাম্বার আসবে, এখন তো বুঝতে পারছেন r এর, r এর ভ্যালুটা, কিন্তু আমি আমি কি অঙ্ক এখানে রাখলে শেষ হয়ে যাবে অঙ্ক? শেষ হবে কি না? কেন আমার কি চাইছে কোশ্চেনে, কোশ্চেনটা ভালো করে পড়বে। আপনি যদি বলতেন যে জাস্ট ফাইন্ড দ্য রেডিয়াস, আপনি দেখুন একটা অংশ শেষ হয়ে যেত, কিন্তু আপনাকে তো এখন কি বের করতে হবে, h টা আর একটা ডাইমেনশন, h টা আমি কোথায় পাবো, এই কোশ্চেন আর এই ভ্যালুটা বসে দিই, লেটস সে কিছু একটা ভ্যালু আসলে এখানে বসে দিই, তাহলে এটা আমি একটা h এর ভ্যালু পাবো না, h এর ভ্যালুটা যদি পাই তাহলে তো ডাইমেনশন অংশ শেষ, কিন্তু আমার অংশ কি শেষ হয়েছে না? তার মানে এখন যে আর এর এই ভ্যালুটা একটু বসায় দেন, এটা যদি কি হয় পজিটিভ হয় তাহলে এটা মিনিমাম ভ্যালু কি আমাদের স্টুডেন্ট বুঝতে পারছে আমরা, এই অঙ্কটা ক্লিয়ার 100% মাথায় ঢুকছে? হ্যাঁ, আমরা প্র্যাকটিস লাগবে স্যার, একটা ম্যাথ করে হচ্ছে, আমরা বই থেকে করেন না কেন, বইয়ের এরকম 50 অঙ্ক আছে, সলিউশন আছে, এক্সাম্পল দাও স্যার, সলিউশন আছে, অ্যানসার আছে, অ্যানসার থাকলে কি স্যার ম্যাথ তো হচ্ছে, নিজে না করলে বলে ম্যাথস হচ্ছে না, একটা আনসার মিলে না, কোনটা সমস্যা নিয়ে আসেন আমার কাছে,
আমরা অঙ্কটা বুঝতে পারছি, মাথায় ঢুকছে? না আমার আজকে আবার সাড়ে তিনটার সময় একটা ক্লাস আছে নতুন। হ্যাঁ আরে টাইম পাচ্ছে না, মিড টার্মের পরে কিছু নতুন সবাই পড়ুন। আমি আপনাদের জন্য বৈঠকটা আপডেট করতে চাই।